সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত বরজলা বিধানসভা এলাকার বিজেপি কর্মী তপন ভৌমিকের পরিবারকে এককালীন অর্থ সাহায্য প্রদান। তপন ভৌমিকের বিধবা পত্নীর হাতে 2 লাখ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে সংশ্লিষ্ট পরিবার সরকারি চাকরির প্রদানের বিষয়ে আশ্বস্ত করলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 2 মার্চ সংশ্লিষ্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। আর এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস শুরু হয়। এই সন্ত্রাসের কোপে পড়ে অকালে মৃত্যু হয় বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী তপন ভৌমিক। বুধবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মৃত তপন ভৌমিকের গোর্খাবস্তির হাউজিং বোর্ড এলাকায় বাড়িতে গিয়ে তার বিধবা পত্নীর হাতে 2 লাখ টাকার চেক তুলে দেন। সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যেভাবে ওনাকে আঘাত করেছেন, পরবর্তী সময়ে উনি মারা যান। এবং এই দুর্বৃত্তরা কারা সবাই জানে, যে সবাই জানে যে কমিউনিস্ট পার্টির ওদের পরিচয়, ওদের কালার, পুলিশ দেখছে এই বিষয়ে। এবং আমি শুনলাম যে আগাম জামিনও নাকি নিয়েছে, তো সেই বিষয়টা তো আমরা দেখব। আমাদের পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমরা দেখছি। আর আমাদের পার্টির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যখন এই ধরনের কেউ এই ধরনের ভায়োলেন্সে যারা নিহত হন তাদের পরিবারের এককালীন আমরা একটা 2 লাখ টাকার একটা চেক দিই, সেই আর্থিক আমরা অনুদান আমরা দিয়েছি। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই আক্রমণের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে তিনি সংশ্লিষ্ট পরিবারে সরকারি চাকরির বিষয়েও আশ্বস্ত করেন। যারা যারা এর মধ্যে ইনভলভ, কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং সেটা আইনের পথে চলবে। তাছাড়া ওনার ফ্যামিলির যে যারা চাকরির জন্য ইলিজিবল তাদের বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। এবং সেটা কালকেও আমরা যে ক্যাবিনেট গেছে সেখানে একটা ডিসিশনও হয়েছে, যারা এই ধরনের ভায়োলেন্সে কোনো রকম মারা যান তাদের প্রতি কী করা যায় সেই বিষয়ে একটা কমিটি গতকালই আমরা বানিয়েছি। তো সেই হিসাবে ক্রাইটেরিয়া যদি ফিক্স হয় প্রপারলি তাহলে নিশ্চয়ই পাবে এবং সেই ব্যবস্থা। উল্লেখ্য, নির্বাচনোত্তর সন্ত্রাসে বিজেপি কর্মী তপন ভৌমিক হানাদারদের আক্রমণে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় জীবিতে, কিন্তু জীবিতে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মুখে পতিত হন। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের পাকড়াও করেছে। বর্তমানে আদালতে এই ঘটনার মামলা বিচারাধীন রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।